हाय गाइस, आमी पायल। वेलकम बैक टू माय चैनल, जेखाने आमी कथा बोली फैशन, ब्यूटी, लाइफस्टाइल, ट्रैवल ब्लॉग निये। आजकेर वीडियो इज ऑल अबाउट 5 फैशन मिस्टेक, कॉमन फैशन मिस्टेक जेगुलो आमरा सकलेई करे थाकी। जदि तोमरा ना जानो ताहले आमार वीडियो थेके किछु शिखते पारबे, आर जदि तोमरा अलरेडी जानो ताहले तोमरा इंटेलिजेंट आछो। वीडियो शुरूर आगे तोमरा आमार इन्स्टाग्रामे फलो करते पारो, सेखाने आमी इंटरेस्टिं फोटोज रिल्स शेयर करछि, आउटफिट, फैशन, गान, फानेर साथे शेयर करछि। इंस्टाग्राम हैंडल स्क्रीने देवा आछे। सो लेट स्टार्ट द फैशन वीडियो। सबार प्रथमे कमन फैशन मिस्टेक जेटा आमरा सकलेई करे थाकि सेटा होच्छे वेयरिंग लट्स अफ जुएलारी। येस, कखनो कखनो आमरा सब किछु पोरे निई, बड़ो झुमको, बड़ो नेकलेस, जेटा एकदमई देखते भालो लागे ना। जदि आमरा बड़ो नेकलेस पोरि, देखो एखाने आमी बड़ो नेकलेस पोरेछि, ताई इयाररिंग स्किप करेछि, इयाररिंग किछु पोरिनि। অথবা ছোটো ছোটো স্টার্টস পরতে পারো তোমরা, বা নাও পরতে পারো, কিন্তু এটার সাথে যদি আমি বড় ঝুমকো পরে নিই তাহলে সেটা টোটাল ফ্যাশন মিস্টেক, একদমই দেখতে ভালো লাগে না। যদি তোমরা বড় ঝুমকো পরো তাহলে নেকলেস স্কিপ করে দাও, অথবা ছোট নেকলেস পরতে পারো। এত বড় নেকলেস হলে ইয়াররিং ছোট বড়, দুটোই বড় বড় নেকলেস বা ইয়াররিং পরলে একদমই দেখতে ভালো লাগে না। আমি এখানে স্টেটমেন্ট পিস পরেছি, একটা জিনিস স্টেটমেন্ট থাকুক বা লাইট বা একদমই না। কুন্দনের সেট হলে, নেকলেস বড় হলে, ইয়াররিং ছোট বড় বা একদমই না। ওই যে সেটগুলো আসে যেগুলোতে সব কিছু বড় বড় হয়, আমি ওখানে একটাই পার্ট পরি, বড় ইয়াররিং বা বড় নেকলেস, সব কিছু একসাথে পরি না, অনেক বেশি লাগে, তো তোমরাও পরো না। সেকেন্ড ফ্যাশন মিস্টেক যেটা আমরা সকলেই করে থাকি, আমরা মনে করি আমরা খেয়ে অনেক বেশি মোটা হয়ে গেছি। ফার্স্ট অফ অল, যদি মোটা হয়েও যাই তাহলে নিজেদেরই খেয়েছি, চিন্তা করো না। সেলফ লাভ ইজ ইম্পর্ট্যান্ট, তো তার মানে এই নয় যে তোমরা ওপর থেকে নিচে একদম ব্যাগি ক্লথসই ঢেকে দেবে। কখনো কখনো আমি দেখি তোমরা ওপরেও লুজ টি শার্ট, নিচেও লুজ পালাজো পরে নাও, যেটা একদমই দেখতে ভালো লাগে না। যেরকম লুজ টপ এবং লুজ পালাজো আছে, দুটো একসাথে একদম ভালো লাগছে না। পালাজো এর সাথে একটা ফিটেড টপ পরবে তাহলে ভালো লাগবে, লুজ টপ হলে ফিটেড লেগিংস পরে নাও। এরকমভাবে একটা পিস ব্যাগি থাকুক, আরেকটা পিস ফিটেড, ব্যাগি লোয়ার হলে ফিটেড টপ, ফিটেড লোয়ার হলে ব্যাগি টপ। এরকম ফ্যাশন মিস্টেক একদম করো না যে ওপর থেকে নিচে ব্যাগি ক্লথসে ঢেকে দিলে। থার্ড ফ্যাশন মিস্টেক হলো ওয়্যারিং রং অ্যাক্সেসরিজ উইথ অ্যান আউটফিট অর আ লুক। মনে করো টপ টু বটম আউটফিট আমরা ভালো পরে নিলাম, বাট ফুটওয়্যার ভুল পরে নিলাম। যেমন এখানে একটা লুক হলো ডেনিম উইথ ব্ল্যাক কুর্তা, এখানে যদি গ্রিন ফুটওয়্যার পরে নিতাম তাহলে পুরো লুকটাই খারাপ হয়ে যেত। সেই জন্য কারেক্ট ফুটওয়্যার পরা উচিত আউটফিটের সঙ্গে, আর তার সঙ্গে কারেক্ট পার্স নেওয়া উচিত। আরেকটা এক্সাম্পল হলো, আমি ব্ল্যাক কুর্তা সেটের সঙ্গে মাল্টি কালার দুপাট্টা পেয়ার করেছি, যেটা পারফেক্ট যাচ্ছে। কখনো কখনো আমি যদি ইয়েলো দুপাট্টার সঙ্গে পেয়ার করি তাহলে একদমই যাবে না। কালার কোঅর্ডিনেশন যদি ভুল হয়ে যায় মিক্স অ্যান্ড ম্যাচ করার সময় তাহলে সেটাও দেখতে ভালো লাগে না। এই জন্য সবসময় ঠিক জিনিস ঠিক জিনিসের সাথে পেয়ার করা উচিত, অ্যাড অন পিস হোক বা অ্যাক্সেসরিজ, যেমন আমি দুপাট্টার এক্সাম্পল তোমাদের বললাম। ফোর্থ ফ্যাশন মিস্টেক হলো জিন্স বা যে কোনো বটম ওয়্যার, জিন্স বা লেগিংস যেটা তোমরা পরছো, অনেকেরই দেখি বাঞ্চ হয়ে থাকে। অনেস্টলি চুড়িদারই হলো একমাত্র যেটার বটম বাঞ্চ হয়ে থাকে, এটা একদমই স্টাইলিশ লাগে না, এটা একদমই ফিটেড নয়, তোমরা অল্টার করতে পারো বা পারফেক্ট সাইজ কিনতে পারো। আমি জানি এটা একটু স্ট্রাগলিং পারফেক্ট সাইজ খুঁজে পাওয়া, তোমরা ডিফারেন্ট ব্র্যান্ডসের ডিফারেন্ট সাইজ দেখতে পারো যতক্ষণ না পারফেক্ট ফিট পাচ্ছ, বাট দেখে নিও জিন্স বা লেগিংস বাঞ্চিং হচ্ছে কি না, এটা দেখতে ভালো লাগে না। ফাইভ ফ্যাশন মিস্টেক যেটা হলো হেয়ারস্টাইল চেঞ্জ না করা, এটা আমিও করে থাকি, বেশিরভাগ সময়ই চুল খুলে রাখি সাইড পার্ট করে। এখন অবশ্য একটু একটু চেঞ্জ করার চেষ্টা করি, কখনো কার্ল করি বা কখনো হেয়ারস্টাইল চেঞ্জ করার চেষ্টা করি বা মিডল পার্টিং করি, যেটা আমায় স্যুট করে। আমি সাজেস্ট করবো তোমরা যদি হেয়ার কাট করতে না চাও তাহলে হেয়ার পার্টিং করো, মিডল পার্ট করো বা সাইড পার্ট করো, যেটা লুকস চেঞ্জ করে অ্যান্ড কোয়াইট হেল্পফুল হবে।
এগুলো হলো ফাইভ কমন মিস্টেক যেগুলো আমরা করে থাকি, এবার থেকে আর করো না। লুকস যেমন ইম্পর্টেন্ট, সেরকমই ইম্পর্টেন্ট রাইট বেল্ট, রাইট পার্স, রাইট ফুটওয়্যার, রাইট এক্সেসরিজ, এগুলো ওভারঅল লুককে পারফেক্ট বানায়। এগুলো হলো ফাইভ কমন ফ্যাশন মিস্টেক। ভিডিও হেল্পফুল হলে আমাকে কমেন্ট করে জানিও, এছাড়া আমাকে জানিও যে তোমরা এরকম কোনো মিস্টেক করেছো কিনা। আমি তো ছোটবেলায় এরকম অনেক ব্ল্যান্ডার করেছি, আশা করছি তোমরা সবাই করেছো। তো ঠিক আছে, লাইফের নামই শেখা, সব কিছু থেকে আমরা শিখি, আগেও শিখব। লাইফ ইজ অল অ্যাবাউট গেইনিং নলেজ, এতে লজ্জার কোনো কারণ নেই, সব কিছু ধীরে ধীরে আমরা শিখে যাই। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে থামস আপ দিতে ভুলো না, আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য ইনস্টাগ্রামে ফলো করো, ইন্টারেস্টিং ফটোজ, রিলস, স্টোরিজ অ্যান্ড এভরিথিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে পায়েল অফিসিয়াল। ফিল বিউটিফুল, বি স্টাইলিশ, বাই বাই।